ডিয়ার ফ্রেন্ডস বায়োলজি মিরর চ্যানেলে সবাইকে স্বাগত জীবের চলন গমন সম্পর্কে এই ভিডিও আজ তার তৃতীয় পর্ব প্রথমে সূচিপত্রটি দেখে নেওয়া যাক প্রবৃত্ত বা আবিষ্ট বক্র চলনের প্রকারভেদ দিগনির্ণিত বা ট্রপিক চলনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা ব্যাপ্তি বা ন্যাস্টিক চলনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা গত ভিডিওতে আমরা স্বতঃস্ফূর্ত বক্রচলন এবং তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা এই ছকের মাধ্যমে বক্রচলনের অপর একটি ভাগ অর্থাৎ প্রবৃত্ত বা আবিষ্ট বক্রচলন সম্পর্কে দেখব প্রবৃত্ত বা আবিষ্ট বক্রচলনকে প্রধান দুই ভাগে ভাগ করা যায় ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন ট্রপিক চলনকে আবার কতগুলি ভাগে ভাগ করা যায় যেমন ফটো হাইড্রোট্রপিক জিওট্রপিক কেমোট্রপিক থিগমোট্রপিক ইত্যাদি ন্যাস্টিক চলনকেও আবার কতকগুলি ভাগে ভাগ করা যায় যেমন ফটোন্যাস্টি সিসমোন্যাস্টি নিকটিন্যাস্টি কেমোন্যাস্টি থারমোন্যাস্টি ইত্যাদি এখন আমরা এই প্রত্যেকটি চলনের সম্পর্কে উদাহরণসহ জানব প্রথমে প্রবৃত্ত বা আবিষ্ট বক্রচলনের সংজ্ঞা দেখে নেওয়া যাক বাইরের কোনো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গ চালিত হলে তাকে প্রবৃত্ত বা আবিষ্ট বক্রচলন বলে এই বক্রচলন প্রধানত দুই প্রকার দিগ বা ট্রপিক চলন এবং ব্যাপ্তি বা ন্যাস্টিক চলন প্রথমে আমরা দিগ বা ট্রপিক চলন সম্পর্কে আলোচনা করব দ্বিগ বা ট্রপিক চলন বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে দ্বিগনির্ণীত বা ট্রপিক চলন বলে এই ট্রপিক চলন মূলত পাঁচ প্রকার হয় আলোকবৃত্তি বা ফটোট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের প্রবৃত্ত বক্রচলন আলোর গতিপথ দ্বারা প্রভাবিত হলে তাকে আলোকবৃত্তি বা ফটোট্রপিক চলন বলে সাধারণত আলোকের উৎস সূর্যালোক বলে একে সূর্যালোকবর্তী বা হেলিওট্রপিজম বলে উদ্ভিদের বিটপ অংশ আলোর উৎসের দিকে যায় বলে বিটপের এই চলনকে অনুকূল আলোকবর্তী বলে পাতা আলোর উৎসের সঙ্গে লম্বভাবে থাকে বলে পাতার চলনকে আলোক তীর্যকবর্তী চলন বলে আবার মূল আলোক উৎসের বিপরীত অভিমুখে বাড়ে বলে একে আলোক প্রতিকূলবর্তী চলন বলে অভিকর্ষ বৃত্তি বা জিওট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে অভিকর্ষ বৃত্তি বা জিওট্রপিক চলন বলে উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পায় তাই এটি অনুকূল অভিকর্ষী উদ্ভিদের পার্শ্বীয় মূল এবং শাখা মূল তিজক অভিকর্ষী বিটপ অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় তাই এটি প্রতিকূল অভিকর্ষী জলবৃত্তি বা হাইড্রোট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের চলন যদি জলের উৎস দ্বারা প্রভাবিত হয় তাকে জলবৃত্তি বা হাইড্রোট্রপিক চলন বলে উদ্ভিদের মূল সবসময় জলের উৎসের দিকে যায় তাই মূল জল অনুকূলবর্তী উদ্ভিদের কাণ্ড সবসময় জলের বিপরীত দিকে বাড়ে বলে তাই কাণ্ড জল প্রতিকূলবর্তি স্পর্শবৃত্তি বা থিগ্মোট্রপিক চলন স্পর্শের দ্বারা উদ্ভিদ অঙ্গের চলন হলে তাকে স্পর্শবৃত্তি বা থিগ্মোট্রপিক চলন বলে লাউ কুমড়ো প্রভৃতি গাছের আকর্ষ কঠিন বস্তুর সংস্পর্শে এলে সেই অবলম্বনকে পেঁচিয়ে ধরে এবং বাড়তে থাকে রসায়ন বৃত্তি বা কেমোট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের প্রবৃত্ত বক্রচলন যখন কোনো রাসায়নিক দ্রব্যের দ্বারা প্রভাবিত হয় তখন তাকে রসায়ন বৃত্তি বা কেমোট্রপিক চলন বলা হয় নিষেকের সময় ডিম্বক নিশ্চিত রাসায়নিক উদ্দীপক পরাগনালীকে ডিম্বকের দিকে চালিত করে এই প্রকার চলন অনুকূল বর্তি এবার প্রবৃত্ত চলনের অপর একটি ভাগ ব্যাপ্তি বা ন্যাস্টিক চলনের সংজ্ঞা আমরা দেখে নিই উদ্ভিদঙ্গের চলন যদি উদ্দীপকের তীব্রতা নির্ভর হয় তখন তাকে ব্যাপ্তি বা ন্যাস্টিক চলন বলে এখন এর বিভিন্ন প্রকারভেদগুলি আমরা দেখে নেব আলোক ব্যাপ্তি বা ফটোন্যাস্টি আলোর তীব্রতার ওপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে চলন দেখা যায় তাকে আলোকব্যাপ্তি চলন বা ফটন্যাসটি বলে পদ্ম সূর্যমুখী প্রভৃতি ফুল দিনের আলোতে ফোটে এবং রাতে বন্ধ হয়ে যায় বকফুল তেঁতুল আমরুল প্রভৃতি গাছের পাতা দিনের বেলা খোলে কিন্তু সন্ধ্যার পর মুড়ে যায় তাপ তাপব্যাপ্তি বা থার্মোনাস্টি উষ্ণতার তারতম্যের ওপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে চলন হয় তাকে তাপ ব্যাপ্তি বা থার্মোন্যাস্টি বলে টিউলিপ শালুক প্রভৃতি ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায় তাপ আলোক ব্যাপ্তি বা উদ্ভিদ অঙ্গের চলন উষ্ণতা এবং আলো উভয়ের প্রভাবে ঘটলে তাকে তাপ আলোক ব্যাপ্তি বা নিকটি চলন বলে কালকাসুন্দ শিশু সিরিজ প্রভৃতি উদ্ভিদের পাতার পত্রকগুলি আলো ও উষ্ণতা পেলে খুলে যায় এবং রাতে বন্ধ হয়ে যায় রসায়ন ব্যপ্তি বা কেমো উদ্ভিদের ব্যাপ্তি চলন যখন কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে সংগঠিত হয় তাকে রসায়ন ব্যপ্তি বা কেমোন্যাস্টি বলে সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতায় পতঙ্গ বসলে যা কি না প্রোটিন বস্তু কর্ষিকাগুলি ভিতর দিকে বেঁকে পতঙ্গকে ঢেকে ফেলে স্পর্শব্যাপ্তি বা সিসমোন্যাস্টি স্পর্শ বা আঘাতজনিত কোনো যান্ত্রিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলনকে স্পর্শব্যাপ্তি বা সিসমোন্যাস্টি বলে লজ্জাবতী গাছের পাতাগুলি স্পর্শ করলেই মুড়ে যায় তো এই ছিল উদ্ভিদের প্রবৃত্ত বা আবিষ্ট বক্রচলন সম্পর্কে প্রাথমিক আলোচনা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন দেখতে থাকুন শুনতে থাকুন ধন্যবাদ